তো গাইস, আজকে আমরা একটি নতুন ভিডিও তৈরি করছি। আজকে আমরা লাউ দিয়ে শৈল মাছ রান্না করব। তো গাইস, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। এটা আমাদের লাউ গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা লাউ কাটবো। তো গাইস, লাউ কাটা শেষ, এখন আমরা যাব। এখন আমরা যাবো হলো মাছ দেখা। গাইস, এখন মাছ করা হচ্ছে। আমাদের আগের ভিডিওতে আমরা মাছ ধরেছিলাম, সেখান থেকে আমরা কিছু মাছ আজকে রান্না করব। গাইস, তাজা মাছ আর তাজা লাউ খেতে দারুণ মজা হবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। দেখেন গাইস, মাছ চলে যাচ্ছে আর এখানে একটা কাটা শেষ প্রায়। মাথা দুটুকু করছে, তো গাইস আমরা এখন লাউ কাটবো। লাউটা অনেক সুন্দর হয়েছে আর লাল শাক রান্না করা হবে, লাল শাক ভাজি হবে। তো গাইস, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। তো গাইস, এখন আমরা লাল শাকটি কুচিয়ে নিব।
গাইস আমরা এখন শাক ভাজি করব। এখানে শাক কুচানো শেষ, লাউ কুচানো শেষ আর পেঁয়াজ কুচানো শেষ। এখন আমরা কড়াইতে কিছু দিনই এখন দিব, এখন আমরা তেল দিয়ে দিব আগে। প্রথমে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিল, এখন লাল শাক দিয়ে দিবে। গাইস আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বেশি বেশি করে। গাইস শাক রান্না শেষ, এখন শাক বাটিতে ডালা হচ্ছে, অনেক গরম গরম শাক। গাইস এখন আমরা আবার লাউ বসিয়ে দিব। এখন তেল দিবে, প্রথমে আদা বাটা দিবে, পেঁয়াজ বাটা আর তেল দিল। পেঁয়াজ মশলা সব বাটা, মশলা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিবে, লবণ লবণ দিয়েছে আর একটু মরিচ দিব, কাঁচা মরিচ দিব। গাইস এখন লাউ দিয়ে দিবে, দিয়ে দিয়েছে। পানি অল্প দেবো, আমরা বেশি পানি দেবো না, লাউ থেকে পানি বেরোবে। একটু পানি দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তো গাইস এখন আমরা ধইনা পাতা দিয়ে লাউটি নামিয়ে ফেলবো। গাইস দেখো লাউটি অনেক সুস্বাদু হয়েছে। গাইস এখন ধইনা পাতা দিয়ে দিলো, দেখবো কি কিরকম হয়েছে লাল শাকটি। তার আগে আমার
বলটিকে দিব আগে। তো গাইস আগে দেখবো লাল শাক দিয়ে খেয়ে। গাইস ভাতটি অনেক লাল হয়ে যাবে গরম। এই যে গাইস লাল হয়ে গেছে ভাত। তো গাইস তাহলে লাল শাক চাষ করে খাবেন আপনারা। এখন আমরা লাউ টেস্ট করবো। তো গাইস এখন আমরা লাউ টেস্ট করব। আমি মাছ খাই না, টাকি মাছ, তার জন্য আমি টাকি মাছ লই নেই। গাইস গাছের লাউ খেতে অনেক মজা। তো গাইস আপনাদের গাছের যদি লাউ থাকে তাহলে আপনারা এইভাবে রান্না করে খাবেন। তো গাইস আজকে ভিডিও তাহলে এখানে শেষ। দেখা হবে অন্য আরেকটি ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখি, আসসালামু আলাইকুম।